আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি রাতসেল আছি আপনাদের সাথে। আজকে আমাদের টপিকস অডাসিটি। অডাসিটির দারুণ একটা প্ল্যাগিং নিয়ে কথা বলবো। আপনারা সবাই হয়তো কম্প্রেসর ইউজ করে থাকেন, কিন্তু আমি আজকে কথা বলবো অন্য একটা এক্সটার্নাল কম্প্রেসর নিয়ে, ওটিটি। এটাকে বলে গ্লু কম্প্রেসর। আসলে প্রথমে জেনে নেওয়া দরকার আমাদের কম্প্রেসর কীভাবে কাজ করে। রেগুলার কম্প্রেসর কাজ করে যে কোনো একটা ট্র্যাকের যে ডাইনামিক লেভেলটা আছে সেটাকে ঠিক করার জন্য। আর গ্লু কম্প্রেসর কীভাবে কাজ করে, গ্লু কম্প্রেসর কাজ করে যে কোনো তিনটা চারটা বা পাঁচটা সবগুলো লেয়ারকে একসাথে গ্লু করার জন্য। এটা খুবই অসাধারণ, ইজি এবং সিম্পল। আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। আমি ডাউনলোড লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশনের নিচে দিয়ে দিব, সেখান থেকে চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন তাহলে দেখা যাক আমাদের কম্প্রেসরটি কীভাবে কাজ করে, সেটা দেখে নেই। আমি এখানে আপনাদের জন্য দেখানোর জন্য আমি একটা ডেমো রেকর্ডিং রেখেছি। আমাকে সবাই মাফ করবেন, আসলে আমি শিল্পী না, তবুও চেষ্টা করেছি কিছুটা গাওয়ার জন্য, এবং এটা তিনটাকে আমি কীভাবে একসাথে কম্প্রেসড করব সেই জিনিসটা দেখানোর জন্য। নর্মালি আমরা শুনি উইদাউট এনি কম্প্রেসর। মন শুধু মজুয়েছে অসাধু খুলেনি, সুর শুধু সুর তুলেছে। ঠিক আছে, এই তিনটা ট্র্যাকের কোনো ট্র্যাকেই আমি কোনো কম্প্রেসর ইউজ করিনি এখনো। ঠিক আছে, তো আমরা এখানে কম্প্রেসর ইউজ করে দেখতে পারি এটা কেমন শোনায়। প্রথমে এফেক্টে যেতে হবে। এফেক্ট থেকে আপনারা ওটিটি নামে এটা পেয়ে যাবেন। ওটিটি আমি প্রথমে জিরো করে শোনাচ্ছি কেমন শোনায় আপনাদের। মন শুধু মজুয়েছে এরপরে আমরা 100% ফুল করে শুনি। এখন অনেকটাই অনেক বেশি কমপ্লেক্স হয়ে গিয়েছে। তো আমরা কম্প্রেসরটাকে যখন ইউজ করব তখন অবশ্যই চেষ্টা করবেন আপনি আপনার মন মতো রেখে দিতে পারেন, যেখানে ভালো লাগে সেখানেই রাখবেন। এখানে এর বাইরেও অনেকগুলো নবস আছে, এগুলোতে কোনো কাজ নেই আমাদের। এখানে তিনটে অপশন, হাই মিড লো ফ্রিকোয়েন্সিটা আপনি শো করবে, আমাদের এখানেও কোনো কাজ নেই, আমরা শুধু ডিপ নিয়ে কাজ করব। তাহলে আমরা জিরো থেকে শুনি, যেখানে ভালো লাগে আমরা সেখানেই থামব। এখন বেশি হয়ে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে 28 to 29, দিস ইজ পারফেক্ট। অ্যাপ্লাই করে দিলাম, ক্লোজ। এখন আবার শুনি কেমন শোনা যাচ্ছে। মন শুধু মজুয়েছে অসাধু খুলেনি, সুর শুধু সুর তুলেছে, ভাষা তো দেয়নি। আগের তুলনায় অনেকটাই বেটার। তো আপনারা চাইলে এই প্ল্যাগিংটা ইউজ করতে পারেন। আশা করি খুব ভালো একটা রেজাল্ট পাবেন। যারা ইউটিউবে ভিডিও ক্রিয়েট করেন বা গিটার প্ল্যাগিং করেন অথবা মিউজিক কম্পোজিশন করেন, তাদের বিগিনারদের জন্য এটা খুব ভালো একটা কম্প্রেসর হিসেবে কাজ করবে। তো ধন্যবাদ, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। তো আশা করি ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে লাইক করবেন, কমেন্ট করবেন, চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।